এবার যেন মাথার উপরে আকাশ ভেঙে পড়ল কুমিল্লা ভিক্টোরিয়ানসের। বিপিএল থেকে নিষিদ্ধ হতে পারে দলটি। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিপিএল এ মিরপুরের উইকেট নিয়ে তামিম ইকবালের খোলামেলা সমালোচনার কারণে বিপিএল এর সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আর তার বক্তব্যকে সমর্থন করে কোচ সালাউদ্দিনের করা মন্তব্যের কারণে ফ্র্যাঞ্চাইজিটিকে চিঠি দিয়েছে বিসিবি। চিঠিতে প্লেয়িং কন্ডিশন নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের আচরণের ব্যাখ্যা চেয়েছে বিসিবি। আর ব্যাখ্যা দিতে বলা হয়েছে আজকের মধ্যেই। চিঠির জবাবে সন্তোষজনক উত্তর দিতে না পারলে বিপিএল থেকে নিষিদ্ধ হতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তারা বিপিএল এর সদস্য পদ হারাতে পারে। এ বিষয়ে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল বলেছেন, এ সমস্ত বিষয়ে আমরা আগেও শক্ত ছিলাম, ভবিষ্যতেও থাকব। সেটা যেই প্রাঞ্জাইজি হোক না কেন, আমরা কঠোর অবস্থান নিব। তারা যদি নিয়ম ভঙ্গ করে তাহলে তাদের সঙ্গে চুক্তি বাতিল করব। বিপিএল এ একবার শিরোপা জিতেছিল কুমিল্লা, এর পরের বছর গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও এবার এখনো ফাইনালে লড়াই আছে তারা। গতকালের অর্ধসমাপ্ত ম্যাচ শেষ করতে আজ তারা মুখোমুখি হবে রংপুর রাইডার্সের।